এটা কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাথরে খায় পাথরে ফুটা তবু নাই রিয়াকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাথরে খায় পাথরে ফুটা তবু নাই রিয়াকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোস্টা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্থা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্স এর রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাই গা কোনো গতি পাথরে খায় পাথরে ফুটা তবু নাই রিয়াকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাছাতে বসে দেখো বারবারই করতেছ পাছাড়ো না 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 আমি পাছাড়ব না তুমি বিশ্বাস করো আমি 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 ছাড়ব না তুমি চলো আমার লাগে আই খবরদার খবরদার এই জাতীয় কোনো কিছু করার কথা ভাবলে কিন্তু থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলে দেব শোনো আমার ভাবা শেষ এখন আমি করব এর আগে আমি তোমারে আমার কিছু মনের জ্বালা প্রকাশ করতে চাই একটা বিষয় কি জানো আমরা তোমার অনেক ক্ষতি করলেও তোমার দাদি আমার শাশুড়ি তোমার জন্য খুব সুন্দর একটা উপহার রেখেছে শুনো জেনি সম্পর্কে আমরা এসব কথা ভাবছি ও যদি জানতে পারে কত কষ্ট পাবে বলো তো তার মানে ও জানতে পারবে কি করে আমি তো বলবো না জীবনে আমি এই ধরনের কথা কাউরে বলবো না বোমা মাইরাও আমার পেট থেকে কথা বের করতে পারবে না আমি সেরকম লোকই না এত বছর সংসার এইটারে বলে এইটা খা এটা দিয়ে খা ডুবাই ডুবাই খা পেটের কথা তোমার মুখে প্রশংসা শুনে আমার কি ইচ্ছে করছে জানো কি মনে হচ্ছে আমি সুইসাইড করি মানে মানে আমি তো ভীষণ ইমোশনাল মানুষ আর অতি ইমোশনে আমার এটা প্রায় ইচ্ছা করে আচ্ছা আপনার ফোনটা একটু দেওয়া যাবে ফোনটা একটু দেখি ফোন বুঝতে পারছি মানে তুমি দেখতে চাও আমি তুমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলি কিনা ড্যাম শিওর আমি তুমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলি না কল লিস্ট থেকে তুমি তোমার নাম ডিলিট করছো কেন আচ্ছা আগে একটা কথা বলেন তো আপনি যেখানে এসেছেন আর আমি যে আপনাকে দেখেছি এটা কি আপনি কাউকে বলেছেন না তো কাকে বলবো এই না এবার আপনি শান্তি মতো মরেন হ্যাঁ কারণ পুলিশ যদি আমাকে ফোন দেয় এর জন্য আমি আমার নাম্বারটা ডিলিট করে দিয়েছি বেঁচে থেকে তো আপনি একটা বারও আমাকে কোনো শান্তি দেন নাই মরে গেলে নিশ্চয়ই দিবেন না আচ্ছা সুন্দরী মেয়েরা এত নিষ্ঠুর হয় কেন কি জানি আমি তো হই তাহলে তুমি আমাকে ডাকলে কেন থ্যাংক ইউ দিতে কিশোর থ্যাংকস ও যে ওই দিন আপনি আমাকে চটপটি খাইয়েছিলেন তুমি আমাকে প্রতিদিন ভালোবাসো আমি তোমাকে প্রতিদিন চটপটি খাওয়াবো আপনার সমস্যাটা কি জানেন আপনি না একটু কিছু হইলে মানে একটু কিছু হইলে আপনি অনেক লাফাইতে থাকেন আরে সবে সবে মাত্র আপনার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে এত লাফানোর কি আছে বুঝলাম না অল্পতে আপনি একটু ভালোবাসে গদগদ করেন সরি শুনেন আমার সাথে ফ্রেন্ডশিপ রাখতে হলে আপনাকে স্থির হইতে হবে
এত অস্থির হলে চলবে না, আমি অস্থির ছেড়ে একদম পছন্দ করি। আমি তো সেটা পারবো না, মানে আমাকে পারতে হবে। আমি জানি তুমি আমাকে যেভাবে মোটিভেটেড করতেছো না, আমাকে চেষ্টা আর একটু মোটিভেশন দিলে, মানে আমরা যদি আরও অনেক দেখা করি, আরও অনেক কথা বলি, এবং আমি যে পারছি পারবো। তুই এখানে? হ্যাঁ। ভাইয়া সালাম আলাইকুম। ভাইয়া কেমন আছেন? ভাইয়া আপনি কী খাবেন? আমি খাবো না। না না না, আপনি অবশ্যই কিছু খাবেন, মানে আপনি তো ভাইয়া জার্নি করে আসছেন, আপনার অনেক ক্লান্ত পরিশ্রান্ত, জুস খান ভাই, জুস। হ্যাঁ না না, আমি কিছু খাবো না, আমার পেট একদম ভরা, আমি কিছু খাবো না। কিছু না কিছু খাওয়ার প্লিজ ভাই। এই এদিকে তো ওই ভাইয়ের জন্য জুস নিয়ে। হ্যাঁ ভাই, কি কি জুস খাবেন বলেন বলেন বলেন। আমি জুস একদমই পছন্দ করি না ভাইয়া। এটা হচ্ছে অরিজিনাল ম্যাঙ্গো জুস, কোনো প্রবলেম নেই। না আমি কোনো জুসই খাই না, আমি আসলে বাসায় যাবো। তুই যাবি? যাবে, কিন্তু এখন একটু পরে যাবে, আমি দিয়ে আসবো ভাইয়া। আপনি কেন টেনশন করতেছেন? আমি তো আছি ভাইয়া। তাহলে অন্য কি খাবেন? দোয়া করবেন, আর ওই আপনার হাতে তুলে দিলাম, আপনি সুন্দর করে পৌঁছে দিবেন, আর একটু ওই যে উঁচা নিচে ভাঙা চুড়ে একটু দেখে যাবেন যেন ব্যথা না পায়। হ্যাঁ ভাইয়া, দেখুন, বন্ধু বানিয়েছেন, বন্ধুত্বের কর্তব্য তো পালন করতে হবে, তাই না? বন্ধু? আচ্ছা, বন্ধুটা কিভাবে হলাম ঠিক বুঝতেছি। সে কথাই তো বলছি, গতকাল আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সাথে সাথেই ওর কল। সাউথ আফ্রিকা থেকে? তো আবার কি, আমার তো গলা শুকিয়ে একদম সাহারা মরুভূমি। বললো ওই আমির হোসেনটাকে। আমি বললাম, অনেক আগে ছোটোবেলায় আমাদের পাশের বাসায় উনি ভাড়া থাকতেন, আর ছোটোবেলায় আমি এই আমির ভাইয়ের কোলে কত পিছু করেছি, এসব বলেছি আমি। এই কি বললেন, আমার কোলে পিছু? আরে আমি কি কম ফাপড় জানি নাকি, এক কথায় মুখ বন্ধ। তাও কিন্তু আবার আমাকে সাবধান করে দিয়েছে যে দেখো, এইসব ছোটবেলার ভাইয়ারা কিন্তু বড় হলে হারামজাদা হয়ে যায়, খুব বেশি কথা টথা বলো না এদের সাথে। কি ব্যাপার, আপনার গলা ঠিক হয়নি এখনো? আমার গলা? হ্যাঁ গলা ব্যথা, হ্যাঁ ঠিক আছে। নাহলে আমার কাশছে কেন? ভালো কথা, আপনার বউ কি আপনার পাশে? না নেই। আচ্ছা, আপনার বউ কি আপনাকে সন্দেহ করে? না, আমাকে সন্দেহ করবে কেন, আমি কি আপনার মতো সুন্দরী নাকি? কে বলেছে আপনি দেখতে সুন্দর না, সাইড থেকে দেখতে তো আপনি একদম ভেন্ডম এর মতো। কি জান? ভেন্ডম হলিউডের একজন হিরো ছিলেন না? হলিউডের হিরো? থ্যাংক ইউ। আচ্ছা, আপনার একটা এখন যেভাবে আছেন ওরকম একটা ছবি আমাকে একটু ইনবক্স করবেন।
জেনি, কি বলবে বলো? আমার দিকে একবার তাকাও নাকি? কোনো চিটার বাটপারের দিকে আমার তাকাতে ইচ্ছা হয় না। ঠিক আছে, আমি হয়তো চিটার বাটপার, মানলাম, কিন্তু চিটার বাটপার তো আর জন্মের পর থেকে মানুষ হয় না, পরিস্থিতির কারণে হয়তো কেউ চিটার বাটপার হয়। আমি কোনো তত্ত্ব কথা শুনতে আসিনি এখানে। আমিও তোমাকে কোনো তত্ত্ব কথা বলতে চাই না, শুধু বলতে চাই তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি ভুল বুঝছি না, তোমার স্ত্রী স্বয়ং আমার সামনে উপস্থিত হয়েছে, তারপরেও বলছো আমি ভুল বুঝছি? হ্যাঁ, কারণ বিয়েটা পারিবারিকভাবে আমাকে জোর করে দেয়া হয়েছে, এটা ভালোবাসার বিয়ে না। কিন্তু বিয়ে তো, দেখো বিয়ে, কিন্তু বিয়েটা আমি বিয়ের পর থেকে মানতে পারিনি, আমি বিয়ের পরে পালিয়ে গিয়েছিলাম। যাকে আমি মন থেকে মানতে পারিনি তাকে আমি কীভাবে বউ হিসাবে স্বীকৃতি দিই বলো? তুমি যদি আজকে বিয়ে করো, হ্যাঁ করবে, একদিন তো বিয়ে করবে, তোমার স্বামী হবে, সন্তান হবে, তখন কি তুমি তোমার স্বামীকে ভালোবাসতে পারবে? পারবে না, তখন হয়তো মনে পড়বে এই ভালোবাসার চিটার বাটপার সেলিমকে। মোটেই না, তোমার মতো এরকম চিটার বাটপারকে আমি কিসের জন্য ভালোবাসতে চাই? এই যে কথাটা বললে, এর মধ্যেও কিন্তু একটা অভিমান আছে, আর অভিমান থাকবে না কেন? অভিমান থাকাটাই স্বাভাবিক। দেখো মাই লাভ, আমি কিন্তু চাইলে অস্বীকার করতে পারতাম আমার বিয়েটা, তাই না? আমি তো অস্বীকার করিনি। হ্যাঁ আমি বিয়ে করেছি, কিন্তু এখন আমি সিঙ্গেল। সিঙ্গেল মানে? কারণ আমি ওকে ছেড়ে দিয়েছি, সে আমাকে ছেড়ে দিয়েছে। আমাকে এসব কথা বলার কারণ কি? কোনো কারণ নেই, হয়তো তুমি আমাকে বিয়ে করতে পারো, বিয়ে করে আর্জেন্টিনা নিয়ে যেতে পারো, কিন্তু আমি সেটা যাবো না। আমি আর্জেন্টিনা যাবো, নিজের চেষ্টায় যাবো। কেন যাবো জানো? আমি জানবো কিভাবে? যাবো তোমার কাছে সরি বলতে। আর্জেন্টিনা গিয়ে তোমার বাড়ির পাশে একটা ঘর করব, সেখানে প্রতিদিন সকালে তোমাকে একবার সরি বলবো, রাতে একবার সরি বলবো, আমার বাকি জীবনটা শুধু তোমাকে সরি বলবো, এটাই আমার ব্রত। তার মানে তুমি আমাকে সরি বলার জন্য ডেকেছো? হ্যাঁ সরি বলবো, কিন্তু একবার না, আজীবন সরি বলবো। আমি যতদিন বেঁচে থাকবো শুধু তোমাকে সরি বলবো, আর সেই জন্য আমি আর্জেন্টিনা যাব। দালালের সাথে কথা হয়ে গেছে, টাকা পয়সা দেওয়া হয়ে গেছে, খুব শীঘ্রই আমি আর্জেন্টিনা যাচ্ছি। গুড, ভেরি গুড। বিশ্বাস করলে না, না দেখবে ঠিকই আমি আর্জেন্টিনা যাচ্ছি। যাই হোক, তুমি আমার কাছে 5 মিনিট চেয়েছিলে, আমি 10 মিনিট দিয়েছি, আমি এখন যাচ্ছি। লাভ, আই এম সরি মাই ডিয়ার লাভ, আই এম রিয়েলি সরি। থাকে গন্ডগোল খাবে চিরতারি জল, নালে শরীর যাবে রসাতল, মনে শান্তি। দোস্ত কোন সময় ছিস তুই? আছে তো, বুড়ি আছে, চল বুড়ির লোক পরিচয় করে দিই। আরে বাবা, অত বড় মুরগি দরকার নেই, আমি গেলাম ডাকতে চলবে। ও তাহলে দাঁড়া, ডাক দে। আরে আয় বলছে তো ডাকুন আগে। আব্বা, হ্যাঁ ডিবি আইছে, তোমার অ্যারেস্ট করবো। 2-4 দিনের মধ্যে অন্য কিছু করছো নাকি? আগে বলবা না, তাহলে আমি ট্যাকেল দিয়ে করছো। আমার বাপ এটা। হ্যাঁ এবার মতো মাফ করে দেবস তো, নতুন কোনো সমস্যা না। পলিটিক্যাল ওখানে যদি কোনো প্রবলেম হয় আমাকে ইনফর্ম করবে। হ্যাঁ বেটা, আব্বার কি প্রবলেম হইব? আব্বাই তো প্রবলেম ক্রিয়েট করে, তাই না আব্বা? তো তুমি কি কোনো কাজে এসছো? হ্যাঁ ওই অন্য, মানে আমি একটা ভালো একটা কাজে এসেছি, মানে পবিত্র কাজ বলতে পারেন আর কি। আমি আসলে একটা প্রস্তাব নিয়ে আসছি। আচ্ছা কিসের প্রস্তাব? ওখানে ওই একটা বিয়ের প্রস্তাব আর কি।
আব্বার লিগা তোর মাথা খারাপ হয়ে গেছে? আব্বা এন্টিক তুই দেহসটা শরীরের আনাচে আনাচে রোগ বাসা বানছে। আমার মতো একটা এলিজিবল ব্যাচেলার থাকতো, তুই আব্বার লিগা প্রস্তাব নিয়ে আসো, আমার দেখোস না তুই বেটা। আরে না, মানে প্রস্তাবটা হচ্ছে যে ওই মানে আঙ্কেলের জন্য না। তাহলে কি আমার আব্বা ওরে মারমু? আরে আমাকে বলতে দিবি তো, তুই মাঝখান দিকে খালি বলা শুরু করে দিচ্ছিস। আসলে আঙ্কেল ওই বলতে চাচ্ছি যে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, জেনির ব্যাপারে বলছিলাম আর কি, ওকে আমি বিয়ে করতে চাই। দোস্ত তুই তো জব বুঝা খুব পারছো একদম জায়গা মতন। হ্যাঁ সেলিম মাউর তুমি কবুল কবুল, আব্বা কি বলেন? হ্যাঁ কবুল যা। শোনো অভি, ব্যাপারটা হলো জেনি তো বড় হয়েছে বুঝলে না, আমরা হুট করে কিছু বলতে পারি না এই ব্যাপারে। তবে জেনির যদি আপত্তি না থাকে তাহলে আমাদেরও কোনো আপত্তি নেই। হ্যাঁ আমারও কোনো আপত্তি নেই। তাই তো, আমরা তো চাই জেনি একজন ভালো লাইফ পার্টনার পাক, কি বলে? হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই। থ্যাংক ইউ আঙ্কেল, আমি তাহলে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি জীবনে দেখিনি আব্বার কাছে এরকম মানুষ আসে তদবিরের জন্য, হাত মিলায় হাতের মধ্যে তো কিছু দেয়। সিম্পল জিনিস বুঝোস না তুই, কারণ আজকে জেনি বাসায় নাই, জেনি বাসায় থাকলে আর তুই যদি হাতের মধ্যে কিছু দিতি এতক্ষণে ঘটনা ঘটে যেত। এমনি এমনি হয় এগুলা, এটা একটা তদবির। 1000 টাকা দে। দেখো দেখো কি নিয়ে কিসের মধ্যে আমি আছি। মামা আব্বা আমার বন্ধু থেকে ওরা সারা যাবো না, চিন্তা আমি খেসরা ছোট্টবেলা থেকে চালাইতেছে, কোনোদিন টিফিন আনি না, আমার টিফিন খেয়ে বড় হয়েছি। আচ্ছা যা দোস্ত, আজকে মঙ্গলবার না, 50% সেল, 500 দে। এই শোন তুই একটু ভেতরে যা তো, ভেতরে যা। যাও যাও বাবা ভিতরে যাও। এমনি মিনমিন করলে আমার সংসার চালাতে পারবো না, আইন কাম করতে গিয়ে আসবো তোমাকে। কি দিয়ে যাচ্ছিস, 150 দিয়ে যাচ্ছিস। আর তো হবে না কাজ, তোমারই বন্ধু তাই না? ভাবছো ভালোই তো হয় তাই না? তাই তুমি যেটা ভালো মনে করো। হ্যাঁ একটা ভালো ছেলে, আমি চাই যে জেনের লাইফটা। একটা ইংলিশ ফিল্ম দেখতেছে। অনেক হইছে, রাখো বন্ধ করো, এখন আর মোবাইল দেখা লাগবে না, কোনো সিনেমা দেখা লাগবে না, বন্ধ করো। একটা ভালো হিরো আমি রাখতে বলছি, রাখো। আরে একটু দেখো না, দেখো ভ্যান্ডেম, এটা চিনো তুমি? আমি এসব দেখবো না, রাখো তুমি মোবাইল টিপা লাগবে না, রাখো আসো ঘুমাও, আসো রাখো এসব, কি দিছে এসব, বন্ধ করো এসব, তোমার মোবাইল আমার কাছে থাকবে, সকালে নিবা, শুয়ে পড়া। মানে ওই
মোবাইলটা অ্যালার্ম দিতে হবে। অ্যালার্ম দিতে হবে না, তোমার আগে আমি ঘুম থেকে উঠি, ঘুমাও বলছি। চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব, এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিঅ্যাকশন, আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ।